আমরা রয়েছি আমাদের মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস বইয়ে চ্যাপ্টার 7 ডে 41। আমরা এখানে সিলিন্ডারের দুটো জেনারেল সংজ্ঞা শিখব। এমনিতে স্কুলে আমরা সিলিন্ডার বলতে শিখে থাকি এই রকম সব জিনিস, কিন্তু কখনো সখনো আরো জেনারেল সংজ্ঞার ডাক পড়ে। এখানে আমরা শুরু করব এক্স ওয়াই প্লেনে একটা লুপ নিয়ে, যাকে বলে সিম্পল ক্লোজড লুপ। এরকম লুপে একটা ভিতরে বাইরে বলে ব্যাপার থাকে। আমরা এর ভিতরটাকে টেনে তুলব জেড অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালভাবে, ফলে যে জিনিসটা তৈরি হলো তাকেও বলবো সিলিন্ডার। যদি শুরুর লুপটা একটা রেক্ট্যাঙ্গেল হতো, তবে এভাবে টেনে তুললে পেতাম একটা ইট। আমাদের নতুন সংজ্ঞা অনুযায়ী এটাও একটা সিলিন্ডার। এইবার যে সংজ্ঞাটা দিতে যাচ্ছি সেটা আরো জেনারেল। এটা এই অধ্যায়ে লাগবে না, কিন্তু পরের অধ্যায়ের একটা অঙ্কে লাগবে। এখানেও আমরা একটা লুপ নিয়ে শুরু করব, একটা সিম্পল ক্লোজড লুপ। তারপর লুপের গায়ে একটা কোনো বিন্দু নিতে হবে এবং সেই বিন্দুকে প্রান্ত করে একটা কোনো লাইন নিতে হবে, যাকে বলে লাইন সেগমেন্ট বা রেখাংশ। সেটা যেন এক্স ওয়াই প্লেনের মধ্যে শুয়ে না থাকে, খানিকটা হলেও এক্স ওয়াই প্লেনের বাইরে মাথা তোলে। এটাকে বলবো একটা জেনারেটিং লাইন। এবার ওই লাইনটাকে ওই একইভাবে হেলিয়ে রেখে লুপ বরাবর ঘুরিয়ে আনলে একটা হেলানো দেওয়াল পাব। এবার যদি এর ওপর একটা ছাদ বসিয়ে নাও এবং ঘরের ভেতরটা সিমেন্ট দিয়ে জমিয়ে নাও, তবে যে সলিডটা পাবে সেটাকেও সিলিন্ডার বলবো। আর প্রথমে কোন বিন্দু থেকে শুরু করেছিলাম সেটা গুরুত্বপূর্ণ নয় মোটেই।